press the bell icon on the YouTube app and never miss another update. কি খবর সাকিব ভাই? গতকালকে আমাদের সাথে হাইরা চান্দি চুন্দি গরম হয়ে গেছে গা নাকি? আরে বেটা, একটা ম্যাচ হারছি তাতে কি হইছে, বাকিগুলাতে জিতমু। একটা ম্যাচ হারছেন মানে? কিছুদিন আগে তো চট্টগ্রামের সাথে হারলেন, তারপর রাজশাহীর সাথে হারলেন। হ হারছি, তার আগে তুমি আমারে বলো, তুমি কি টেবিল চিন? আব্বার জি গায়, টেবিল চিনবো না মানে? পড়ার টেবিল, ডাইনিং টেবিল, আমাদের প্রত্যেকটা ঘরেই দুই তিনটা করে টেবিল আছে। আরে বোকা, তোমারে আমি ওই টেবিলের কথা বলি নাই, তোমারে আমি বিপিএল এর পয়েন্ট টেবিলের কথা বলছি। সেটা তো আমি আগেই বুঝতে পারছি, আমি আপনার সাথে মজা করলাম। মনে রাখবেন আমার নাম তামিম ইকবাল, খাই না আমি সুজি, একটু হলেও পয়েন্ট টেবিল বুঝি। বুঝো ভালো কথা, একটু পয়েন্ট টেবিলের দিকে তাকাও। সবার উপরে আমরা ঢাকা ডাইনামাইটস। সাকিব ভাইয়ের দল পয়েন্ট টেবিলের সবার উপরে দেখে আমার মনে হয় ভাই নিজেরে গর্ভবতী মনে করতেছে। ভাই বেশি বেশি টক খায়েন। আরে বোকা চৌধুরী, ঢাকার পোলায় পান কখনো গর্ববোধ করে না, কারণ সব দিক থেকেই। মনে রাখবেন আমাদের কুমিল্লার খেলোয়াড় গুলাও সব দিক থেকে এক কথায়। কালকে কুমিল্লার বিপক্ষে বল করার সময় আমার তো দাঁড়াইয়া গেছিল গা। বলিস কি? আরে ভাই সেই রকম কিছুই না, আমার গায়ের লোম দাঁড়াইয়া গেছিল। আমাকে না বললে আমি বুঝতে পারি। আপনি অযথা আমারে ভুল বুঝতাছেন, আমি বারবার বলতাছি আমার গায়ের লোম দাঁড়াইয়া গেছিল গা, আর আপনি অন্য জিনিস বুঝ জানিতাছেন। নাটক করা হচ্ছে, কিছু মনে করবেন না ভাই, রিয়েলি সরি। এইবার বল তোর গায়ের লোম কেন দাঁড়াইয়া গেছিল? আপনাদের দলে একজন খেলোয়াড় আছে, ও ব্যাটিং আসলে আমার দাঁড়াইয়া যায়। কে সে? ওর নাম পেরেরা। কি ফাইরালা, কি ফাইরা ফেলামু? আরে না ভাই, ওর নাম হলো থিসারা পেরেরা। ও এইবার বুঝতে পারছি, টাইনা টুইনা ফাইরালা। ভাই আমি এত সুন্দর বল করলাম, আমার কথা তো কেউ কইতাছেন না। তোমার কথা আর কি বলমু, তুমি মাঝে মাঝে যে বল করো, জিতা ম্যাচগুলারে হারাইয়া দাও। আমি কি করমু ভাই, যখন হ্যাপির কথা মনে পড়ে তখন বলগুলা খারাপ হয়। পয়েন্ট টেবিলের তিন নম্বরে আছি, সামনের ম্যাচগুলা জিততে ঢাকারে টপকাইয়া পয়েন্ট টেবিলে এক নম্বরে আসমু। ঢাকারে টপকাইয়া পয়েন্ট টেবিলে এক নম্বরে আসার চিন্তা বাদ দাও, কারণ এরপর থেকে কাউকে ছাড় দেওয়া হবে না। তো আজকের মতো এ পর্যন্তই। আর এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করবেন। তো দেখা হবে পরের ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।